শুভ সকাল সুপ্রভাত শুক্রবারের সকালটা মানে যাদের কাছে ফার্স্ট ছুটির দিনে গানের সাথে শুরু করা তাদের জন্য আমরা আবার এক শুক্রবারে হাজির হয়ে গেলাম সকাল সকালটা আপনাদের সাথে গানে গানে ভাগ করে নিতে এবং আজকের যিনি অতিথি তার তিনি আসবেন জেনে আমি যেমন উচ্ছ্বসিত তার নামটা বোধ হয় আপনাদের সাথে ভাগ করে নিলে আপনারাও আমার মতো একই রকম উচ্ছ্বসিত হবেন আমাদের সবার প্রিয় শিল্পী রিজিয়া পারভীন শুভ সকাল আপা শুভ সকাল শুভ সকাল সবাইকে এখানে এসে মনটা কেন জানি ভালো হয়ে গেল তোমাদের সবাইকে একসাথে দেখি এত সকালবেলায় আর সকালবেলা আমার জন্য একটু কঠিন হয়ে যায় আচ্ছা বিকজ আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না হ্যাঁ কিন্তু তা তো মনে হচ্ছে না কারণ আপনাকে আগেও অতিথি হয়ে পেয়েছি এখানে আবার আজও আবার এলেন কিন্তু প্রত্যেকবারের অনুভূতিটাই কিন্তু ভিন্ন তো সেই অনুভূতিটা যদি একটু ছোট করে শুনি যদি আপনি বলেই ফেলেছেন তবু আপনার কাছে যে এই যে গাইতে আসা ছুটির দিনের গান গাওয়া অনেক মজার ব্যাপার দর্শকদের সাথে আমি তো দেখতে পাচ্ছি না বাট ওনারা আমাকে দেখতে পাচ্ছেন বাট আমি কথা বলতে পারবো আপনাদের সাথে আমার এই যে দাদারা বড় ভাইদের ছোট ভাই এদের সাথে অনেকদিন পর দেখা হলো এটা একটা ভীষণ মজার ব্যাপার আমার জন্য বিশেষ করে তোমার সাথে মানে প্রথম কাজ আছে আমার হ্যাঁ প্রথম দেখা সেই উচ্ছ্বাসটাই সেই জন্য আমি এনটিভি কে অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুন্দর একটি আয়োজনে ডাকবার জন্য এবং আরো আরো ভালো লাগছে যে কালকে কালকে থেকে 1 তারিখ 21 মাস তো 21-এ গান দিয়ে শুরু করব আজকে অনুষ্ঠান ভাষার গান দিয়ে না দেশের গান দিয়ে দেশের গান দেশের গান এই গানটি 21-এর উপরে আমার জন্য করা হয়েছিল গানটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় পরেজি ভাই এবং আমাদের সবার প্রিয় সেলিম আশরাফ ভাই শুরু করেছিলেন যিনি পৃথিবীর জন্য গিয়েছিলেন এবং সেলিম আশরাফ ভাইয়ের কথা এলো যখন তখন আমাদের বলতেই হয় যে উনি এখন তো একটু শারীরিকভাবে অসুস্থ ওনার সুস্থতা কামনা করি সবাই আর আমাদের সাথে জনরানুর সঙ্গে যে গুণীজনেরা রয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে সুপ্রভাত দাদাকে তো উনি কত বছর পর পেলাম আবার আমরা তাহলে শুরু করি হ্যাঁ চলো বারে বারে তোমার কাছে ফিরে যেন আসি আমি যেন হতে পারি এ মাটির ভিতদাসি ডেকে নিয়ে যায়
ভীষণ আধুনিক একটা দেশের গান, মানে যেমন দেশপ্রেমের কথাও যেমন এখানে চমৎকারভাবে ব্যক্ত করা আছে, একই সাথে একটা আধুনিকতার ছোঁয়া আছে গানটার মধ্যে। ভীষণ ভালো লাগলো, অনেক মিষ্টি মনে গানটা, অনেক যেন ভেসে যাচ্ছিলাম গানের সুরে স্রোতে। গানটা কথাও অসাধারণ। আর এরই মাঝে আমাদের সাথে আজকে প্রথম কলা যোগ দিয়েছেন, তো তাদের সাথে তো কথা বলতেই হবে এবং দেখতে চাই বা শুনতে চাই কি আছেন আমাদের আজকে প্রথম কলা। শুভ সকাল। মশুর ভাই মানে একদম প্রথম প্রথম মানে অনুষ্ঠানে শুরুরই কলার, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভালো লাগছে বেশ। আপনার মতো এরকম একজন গুণী শিল্পী গানের ভান্ডার সামনে বসে আছে, কি শুনবো কি রিকোয়েস্ট করবো এখন কোনো কিছু মাথায় নেই। আপনার গান আমি বরাবরই খুবই পছন্দ করি, এটা বলার অপেক্ষা রাখে না, আমি যে পছন্দ করি এটা আমার বলতে খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আপনি অন্যরকম। আপনার সত্য কথা বলতে কি, আপনার সমস্ত গানই আমি শুনবো, আমি যতক্ষণ আছেন ততক্ষণ শুনবো, আমার স্পেসিফিক কোনো রিকোয়েস্ট নাই। আমি একদম মনের থেকে বলছি আমি সব গান খুবই পছন্দ করি, আপনি গেয়ে দেন আমার, আপনি যেটা পছন্দ করে গাইবেন ওটাই আমি শুনবো। আপনি এমনি করে আমাদের সাথে থাকবেন, অনেক ধন্যবাদ, এমনি করে আমাদেরকে ভালোবেসে যাবেন, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আরো একজন কলার আছে, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি, শুভ সকাল। হ্যাঁ স্বপন দা, কেমন আছেন? হ্যাঁ দিদি ভালো, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। কেমন লাগছে আজকের আয়োজন? বরাবরই ভালো, আমি তো সবসময় এটা মিস করি না। হ্যাঁ তা তো বটেই, এবং আমরাও জানি। আর যদি কোনো অনুরোধ থাকে তো আজকের অতিথিকে জানান। হ্যাঁ আছে, অনুরোধ আছে, আমাকে দেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কথা বলবো। হ্যালো বাবা, ওয়েলকাম, সালাম, শুভ সকাল। আছেন? শুভ সকাল, হ্যাঁ ভালো আছি। আমার একটা রিকোয়েস্ট ছিল চিত্রা সিং এর বাড়ি ধরা ঘন আধারে। আচ্ছা দুই লাইন হলে শুনি, আমাদের সাথেই থাকবেন। এনারা যে দুজন কল করলেন, দুজনই আমাদের একদম নিয়মিত, হ্যাঁ নিয়মিত কলার, নিয়মিত কি বলবো আমাদের পরিবারেরই একজন হয়ে গেছেন এনারা এই ফোন করতে করতে। যাই হোক, ওনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, খুব ভালো শ্রোতা। হ্যাঁ, এবং এটা আপনি পুরোটা সময় জুড়ে বুঝতে পারবেন, যারা কল করেন তারা কিন্তু গানটা বোঝেন, বুঝেই গান অনুরোধ করেন, তো সেটা ভীষণ ভালো লাগা কাজ করে। তো আমরা পরে গেতে যাই। আচ্ছা হ্যাঁ, আমি আরেকটা দেশের গান, নিশ্চয়ই আমার খুব পছন্দের গান। আসলে সকালে উঠে মনে হয় যে ঠান্ডা সুরের গান, একটা ভালো গান গাই না? একবার যেতে দে না আমার ছোট সোনার গান, একবার যেতে দে আমার ছোট সোনার গায়ে, যেথায় কবি ডাকে তুমি দোয়েল ডাকে মোহন, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না
শুনলে, বিশেষ করে এই গানটা, কেমন যেন একটা শীতল পরশ সেটা শরীর মন জুড়ে যেন বয়ে যায়। আর মানে পুরোটা সময় জুড়ে যদি দেশের গান আপনি আজকে শোনান, মানে আমার মনে হয় আমি আমরা এবং আমাদের সাথে যারা শ্রোতা আছেন কেউ বোধহয় একটুখানিও মানে মন খারাপ করবে না। দেশের গানের এটাই হচ্ছে শক্তি। তবে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের শক্তি আমাদের কলার যোগ দিয়েছেন, কথা বলবো, কে আছেন? শুভ সকাল। হ্যালো, শুভ সকাল, কার সাথে কথা বলছি? গানগুলো আমার ভীষণ ভালো লাগে, গানগুলো এখন আমার মোবাইলে আছে, সমাধি ফুলে ফুলে ডাকা। এই তিনটি গানের ভিতর একটি গান গিয়ে শোনালে হবে, ভালো থাকবেন। থ্যাংক ইউ দাদা, সকাল সকাল কল করবার জন্য। আজকে মানে আজ সকালে আসলে মুডটা একটু অন্যরকম থাকে, মুডটা একটু ঠান্ডা, ঘুম থেকে উঠে একটু গানের ঠান্ডা গান শুনলে ভালো লাগে। তবু গাইতে গাইতে যদি মানে মুডটা একটু চেঞ্জ হয়ে যায় আমরা নিশ্চয়ই শুনতে পারি। তবে এই মুহূর্তে আরো একজন কলার রয়েছেন, তার সাথে কথা বলবো, কে আছেন? শুভ সকাল, শুভ সকাল, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল, কার সাথে কথা বলছি? অনেক ধন্যবাদ, সাথে থাকবেন আমাদের। আমরা তাহলে এবার আপনি যে গানগুলো ভেবে রেখেছেন তাই শুনবো নাকি অনুরোধের গান থেকে শুনবো? আচ্ছা ঠিক আছে। আমি সকালে সাধারণত আমরা কী করি, উঠে উঠে রবীন্দ্রসঙ্গীত শুনি, আমার গাইতে ইচ্ছে করছে, শুনি, গাইছি একটু রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, কোন কোন তারা
অনেক পছন্দের একটি গান। হ্যাঁ সেটা, এটা এই গানটি আমি সাধারণত দেখা যায় যে যারা আধুনিক গান করেন তারা রবীন্দ্রসঙ্গীতটা কম পরিবেশন করতে চান, কিন্তু সুযোগ পেলেই, কিন্তু যদি সুযোগটা পেয়ে যান এই গানটি গাইতে ভুল করেন না। জানো না, মানে যত বয়স বাড়ছে, যত বড় হচ্ছে তত রবীন্দ্রসঙ্গীত কেন জানি ভালো লাগছে। একদম একদম, এত প্রেমের গান রবীন্দ্রসঙ্গীত। সত্যিই তাই, মানে সময়ের সাথে সাথে যেন মনের ভাবের সাথে গানগুলো যেন একাত্ম হয়ে যায়। আর এই যে গানটি আপনি গাইলেন, এই গানটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ অল্প বয়সে 22-25 বছরের মধ্যে রচনা করেছিলেন। তাহলে মানে অবাক হই বা বিস্মিত হই যে এত অল্প বয়সে এরকম অসাধারণ গান। কত বড় প্রেমিক ছিলেন উনি, নিঃসন্দেহে নিঃসন্দেহে সে কারণেই তা অসাধারণ সব সৃষ্টি করে গেছেন। আপু আমরা গানে যাই, চলো। হ্যাঁ, একটি পুরনো দিনের ছায়াছবি গান গাইছি। আমাদের সবার 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 প্রিয় শিল্পী, আমার তো ভীষণ সাহায্য পাই দেওয়া। চুপি চুপি বলে যায় তোমার আমার সারা
নাই কোন গান শুনছি আপু। আচ্ছা এবার আমি একটু অনেক 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 পুরনো গান গাইতে চাই। গানটি গিয়েছেন জগন্ময় মিত্রের গান। আচ্ছা আমার ভীষণ ভালো লাগা বড় ভাই, হ্যাঁ মজুর কাদের ভাইয়ের, ওনার খুব পছন্দের গান। সকালবেলায় উনি অনেক গান শোনাচ্ছে, আমার মনে সবার ভালো লাগবে গানটি। চমৎকার একটি গান, আমার বাবারও খুব পছন্দের গান ছিল। দাদা ভুল ত্রুটি ক্ষমা করে দিও। হ্যাঁ কিছু কিছু গান আমি যখন গাছি আমি দাদার দিকে তাকাচ্ছি, মানে দাদাকে আমি পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। রেকর্ডিং এর সময় উনিই বাজিয়েছিলেন ওই গানগুলি। আমি ভোরের স্বপ্নে দেখেছি তোমার বধুয়ার বেশে এসেছ। আমি ভোরে I'm not afraid to die.
চমৎকার। আর গানটা আপনি বলছিলেন আপনার বাবারও ভীষণ ভালো লাগার গান, নিশ্চয় আপনিও আপনার ছেলেবেলায় গানগুলো শুনেছেন? না, আমি কখনো ছেলেবেলায় শুনি নাই। গানটা অ্যাকচুয়ালি আমার বড় ভাই মঞ্জুর গাদের ভাই, উনি এই গানটা আমাকে শিখতে বলেছেন। বলে রিজে জগমে মিত্র একটা গান শিখো এই গানটা। তারপরে বাবা যখন বলতো তখন তো আমি অনেক ছোট, তখন আমার কাছে ভালো লাগতো না। সেটাই বলতে যাচ্ছিলাম বাবা, যে গানগুলো না সময়ের সাথে সাথে জীবনের সাথে খাপ খাইয়ে যায় কিংবা প্রাণবন্ত হয়ে ওঠে বয়স বাড়বার সাথে সাথে। সত্যিই তাই, সত্যিই তাই। বোধ হয় এই মুহূর্তে একজন কলার অপেক্ষা করছে, চলো চলো সাথে কথা বলবার জন্য। কে আছেন? শুভ সকাল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সারিয়া বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার কণ্ঠস্বরটা একটু একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই জন্য একটু আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে আপনার গান শুনছি, খুবই ভালো লাগছে। একটা রিকোয়েস্ট আছে। বলো না। সবার জীবনে প্রেম আসে আর পারি না ভুলে যেতে। পারি না ভুলে যেতে, চমৎকার গান। সকালে সকালবেলা গাওয়া যায়, বাট সবার জীবনে প্রেম আসে এটা তো রাতের গান না, মানে একটু জমজমাটি। হ্যাঁ, সকালে অ্যাকচুয়ালি মানে ধুমধারাকে গান, একটু জমজমাট গান গাওয়ার মুড আসে না সকালবেলা, একটু ঠান্ডা গান। সত্যি তাই। তবু তুমি আমাদের সাথে থেকো এমনি করে, অনেক ধন্যবাদ পারিয়া। আরো একজন কলার ছিলেন কিন্তু সম্ভবত লাইনটা কেটে গেছে। না, চলা যাচ্ছে না, আমরা এখন গানের দিকে চলতে চাই। কোন গানটা শুনছি? এবারে যে গানটি গাইব, গানটি গেছেন আমাদের সবার 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 প্রিয় শ্রদ্ধা। আচ্ছা, নেয়াজ ভাই, কে আপনার জন্য একটা সারপ্রাইজিং কল আছে, প্লিজ চলো চলো চলো। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো, ইয়েস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের এই প্রোগ্রামটা দেখছি সকালবেলা, ভালো লাগছে। ও পুরনো দিনের বাংলা গানটা আমার খুব ফেভারিট একটা গান, জগন্ময় মিত্রের। ও খুব চ্যালেঞ্জিং আর্টিস্ট, মান্না দে, জগন্ময় মিত্রের গান গাওয়া যে কোনো আর্টিস্টের জন্য সম্ভব না। রিজিয়া খুব চ্যালেঞ্জিং আর্টিস্ট, ভালো করছে। আর আজকে ও এই জগন্নাথ যে গানটা গেয়েছে এইটাকে আরেকটু দরদ দিয়ে আরেকটু স্লোলি সুন্দর করে গেলে আরো বেশি ভালো লাগতো। থ্যাংক ইউ ভজন, থ্যাংক ইউ, সুন্দর গেয়েছো। নেক্সট টাইম, নেক্সট টাইম উই আর এনজয়িং, থ্যাংক ইউ। এই গানটি আমি বললাম না, আমার বড় ভাই আমাকে শিখতে বলেছিলেন, উনি কাদের ভাই আমাকে এই গানটা। আচ্ছা, কাদের ভাই সম্পর্কে একটু যদি বলেন, মানে উনি নিজে যেহেতু নিজের পরিচয় দেননি। অ্যাকচুয়ালি কাদের ভাই উনি আমাদের শেখ জামাল ধানমন্ডি ক্লাব, উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন এবং ভীষণ কালচারাল মাইন্ডেড। সেটা ওনার কথা শুনেই বোঝা যাচ্ছে, ভীষণ খেলাধুলা পছন্দ করেন। মানে আমি বলবো যে একজন সঙ্গীত ব্যক্তিত্ব, উনি ভীষণ 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 রেজ শ্রোতা, গান খুব পছন্দ করেন এবং অনেক ভালো ভালো গান আমাকে মানে শিখতে বলেছেন আর কি। সেটা মান্নাদের গান, জগন্ময় মিত্রের গান, তুমি আজ কত দূরে, সেই গানটি। হ্যাঁ, বলেছিলে তাই, চিঠি লিখে যায়, আর অনেক অনেক গান যেগুলি মানে আমার ছোটবেলায় আমার কখনো, আমার বাবা যখন বলতো তখন আমার ভালো লাগতো না যে এগুলো কি গান, এরকম মনে হতো। তো এখন যখন যত বয়স বাড়ছে এবং উনি খুব রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন, তো আমরা তাহলে গানে যাই, যে গানটায় যাচ্ছিলাম। এবং শিল্পী বিভিন্ন শিল্পীদের ভীষণ ভাবে এনকারেজ করেন। বাহ, অনেক সেটা তার সব কিছুই তার কথাই বোঝা গেল। আর আশা রাখি উনি এমনি করে সবাইকে অনুপ্রেরণা দিয়ে যাবেন, অবশ্যই, এবং পাশে থাকবেন ইনশাল্লাহ। কি যা
চমৎকার। আর আসলে এটাই বোধহয় মানে গানটার রহস্য, যে মানে হইয়াও হইল না শেষ একটা কথা আছে না? না না, অ্যাকচুয়ালি হয়েছে কি ও বুঝতে পারেনি, আমি অন্তর থেকে গান ধরেছি, ফার্স্ট অন্তর থেকে, ওই জন্য তিনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কলার অপেক্ষা করছেন এই মুহূর্তে। কে আছেন? শুভ সকাল। নাম মোহাম্মদ আক্তার হোসেন। আচ্ছা কেমন আছেন? শুভ সকাল। আমি পছন্দ করি খুব, মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান। আচ্ছা আচ্ছা, আমি অল্প একটু হলেও আপনাকে গে শোনাবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। খুব সম্ভবত এই মুহূর্তে আর কোনো কলার নেই, যেহেতু আমরা আবারও গানে ফিরে যেতে পারি। তো এখন আমরা কোন গানটি শুনছি? এক একটি গান এক একটি চমক। আমি মান্নাদের গান গাইছি। দীপ ছিল শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বল, দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দীপ ছিল শিখা ছিল।
আর আরেকটি ব্যাপার মানে খেয়াল করলাম তা হলো যে সাধারণত ফিমেল সিঙ্গার যারা হন মানে ফিমেল গানগুলোই মানে ফিমেল কণ্ঠের গানগুলোই গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার বেলায় তা একটু ভিন্ন, সেখানে একটু আমার সাথে মিল পাচ্ছি তো ভালো লাগছে। আচ্ছা আমি ছেলে মেয়ে এটা কোনো ইয়ে না, আমার গান ভালো লাগলে সব গানই গাই। একদমই একদমই, আর সেটা নিজের কণ্ঠে নিয়ে নিলেই সেই গানটা কিন্তু তখন আর নারী পুরুষের ভেদাভেদটা থাকে না। সেটাই, আমরা তাহলে গানে যাই, চলো যাই। আচ্ছা কিন্তু তার আগে একজন কলার অপেক্ষা করছে, কে আছেন? শুভ সকাল। হ্যালো, শুভ সকাল। আমি রিজিয়া, তোমার কি একদম ইউলো জবের মতো লাগছে? তোমার আমি সব গান আমি পছন্দের, সব গান পছন্দ করি। আমি খুব ছোটবেলা থেকে আমি রিজি খুব একদম গান, আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, আমরা দুজন একসাথে গান শিখতাম, একসাথে গান গাইতাম, ক্লাসিক্যাল গাইতাম দুজনে স্টেজে। লিপি লিপি প্রোগ্রাম দেখছো? ঠিক হচ্ছে, ভালো হচ্ছে? সকালবেলা গান গাও আমার জন্য একটু প্রবলেম, তুমি তুমি মনে হয় বোঝো। হ্যাঁ, তুমি তো সবসময় সুন্দর, সবসময় সুন্দর পারফর্ম করো। আর তুমি আমাদের সাথেই থাকবেন এমনি করে। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি পাপদ ভুলে যায়।
আবারও গানে ফিরে যেতে চাই। এবার তাহলে কোন গান শুনছি? এবার কিন্তু একদম বিরতির পর শেষ ভাগ। তুমি কি বলতে যাচ্ছো বলো না। বলতে চাচ্ছি যে এবার কি একটু মুডটা কি আমরা বদলাবো কিনা, বদলাতে পারি কিনা। ছোট্ট অল্প একটু। আচ্ছা আচ্ছা, আমাদের ছোট্ট একটি ছোট বোন রিকোয়েস্ট করেছিল, পারি না ভুলে যেতে গায়। আমাদের সবার পছন্দের এবং সবার রিকোয়েস্টের গান গাচ্ছি। Thank you.
দাদাকে মনে হয় পিছনে ফিরিয়ে নিয়ে গেছি আমি। আজকে গান গাইবার উদ্দেশ্য অন্যতম একটি উদ্দেশ্য দাদাকে পিছনে ফিরিয়ে নিয়ে যাওয়া। পুরো গান মানেই দাদা, এই গানগুলো তো উনিই বাজিয়েছেন। তা যেমন আবার আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের সবার ক্ষেত্রে সেটি প্রযোজ্য, যে কোনো গান ধরেই কিন্তু আমরা ঠিক এই গানটা আমরা প্রথম কবে শুনেছিলাম বা আমরা কিন্তু সেই সময়টাই ফিরে যাই। সব গানটা হয় সব গান হয়তো বা আমাদের সময়ে না, আমাদের অনেক আগেই। আমি যখন সৃষ্টি হয়েছে যখন অনেক ছোট, 12-13 বছর বয়স আমার, তখন কিন্তু আমার সবসময় কোনো সময় ছড়া গান বাচ্চাদের গান কখনোই ভালো লাগতো না। সবসময় বড়দের শ্যামা জাপার গান, সাবিনাপা, রুনাপা, লতা মঙ্গেশকরের গান গাইতাম ছোটবেলা থেকে। বা তো আমার বাবারও খুব মানে পছন্দের একজন শিল্পী আর কি, লতা মঙ্গেশকর গান না সবার প্রিয়, বাট হয় না অনেকে আমার বাবা হলে ওনারই গান করবা। বা কিন্তু এই মুহূর্তে আরো একটি চমক আছে কলা হিসেবে, আপনি গেস করুন কে হতে পারে প্রিয়জনদের মধ্যে, কে বাকি রয়ে গেল? আচ্ছা দেখি আমরা। শুভেচ্ছা, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম পারভিন আপু, আমি মৌমি বলছি। ভালো আছেন আপনি? ভালো আছি, আপু বলছি। আপু বলছি আমার শাশুড়ি, আমার ভাতিজা বউ আর কি। ভাতিজার বউ, হ্যাঁ। আপনাকে বৌমা হয়, বৌমা আমাকে আপু ডাকছে, ভালোই লাগছে। হ্যাঁ না না, আপনাকে আপু ডাকার মতনই লাগছে, খুবই চমৎকার লাগছে। চমৎকার একটি মেয়ে, এত মজার মজার রান্না করতে জানে সে। কিন্তু একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলতে হবে, কারণ এপাশে আমরা আপনার মানে কথার ইকো শুনতে পাচ্ছি। আচ্ছা আমারও খুব ভালো লাগছে তুমি কল দিয়েছো, এবং ভাই ভাবি পারভিন ভাবি ভাই দুজনে মিলে প্রোগ্রাম দেখছো, তোমরা সবাই মিলে খুব ভালো লাগছে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ সকালবেলা উঠে আমার প্রোগ্রাম দেখছো। কোনো গানের অনুরোধ আছে কি? তুমি কোনো গান শুনতে চাও? হ্যাঁ, একটা গান শোনান, সেটা হচ্ছে শাহনাজ রহমতুল্লাহ, ওনার খোলা জানালা। ওকে, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। তবে আরেকটি কথা বলে দিতে চাই, তা হলো যে অপেক্ষার পর যখন, অনেক চেষ্টার পর যখন পাওয়া হয়, পাওয়া যায়, তখন মনে হয় সেই ভালো লাগাটার মাত্রাটা অন্য রকম আর কি। যাই হোক, এই মুহূর্তে আরো একজন কলার অপেক্ষা করছেন। কে আছেন? শুভ সকাল। হ্যালো, শুভ সকাল, কে আছেন আমাদের? শুভ সকাল, শুভ সকাল আদা দিদি, ভালো আছেন? আদা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি মাসুদ মিয়া রতন বলছিলাম, ময়মনসিংহ এর গরিপুর উপজেলা থেকে। আচ্ছা, কেমন আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ, ভালো, আপনি ভালো তো? হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। অতিথি আছেন না, যেহেতু আমরা শেষ ভাগে কথা বলে ফেলি। হ্যাঁ হ্যালো, শুভ সকাল। শুভ সকাল দিদি আপা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। বলেন না, আকাশের হাতে আছে এক রাস নীল, যদি গিয়ে শোনাতেন। আচ্ছা আমি দুই লাইন করে শুনিয়ে দিচ্ছি, সাথে থাকবেন, অনেক ধন্যবাদ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রি keep
সংখ্যা অনেক কম। আমার বৌমার দুই লাইন শুনিয়ে দিই। খোলা জানা জানাতে শু আমরা তাহলে এবার কোন গানটি শুনছি? অনেক বৃষ্টি ঝরে। আচ্ছা, সবার ভীষণ ভালো লাগার একটি গান। আমার ভীষণ ভালো লাগে গানটা, আমার মায়ের খুব পছন্দের গানটা। আমাদের সবার সবার প্রিয়, সারা পৃথিবীর প্রিয় রুনা আপা গিয়েছেন। গানটি লিখেছিলেন মোজাক্কের চাচা, উনি গানটা লিখেছিলেন। দাদা তুমি কি জানি কপাল কুচকে কি জানি চিন্তা করলে, ঠিক বলেছি, এটা ওনার লেখা গান, তাই না? সুরটা আমি বলতে পারবো না। আহাদ ভাই, আব্দুল্লাহ আহাদ, ওনার সুর। আচ্ছা, অনেক বৃষ্টি ছো
গানের গীতিকার আবু হেনা মোস্তফা কামাল এবং সুল আব্দুল আহাদ আমাদের রেডিওর গান যে এই পরিমাণ হিট হতে পারে সত্যি সত্যি জাদু। যাই হোক, মানে গানে গানে আমরা একদম শেষ ভাগে চলে এসেছি, এখন হচ্ছে না শেষ হয়নি, আমরা শেষ গানটি শুনতে শুনতে বিদায় নেবো। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ আজকের অতিথি হয়ে আসবার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই মুহূর্তে এনটিভির সামনে যারা আছেন দর্শক শ্রোতা সবাই, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য, আরও যেন ভালো গান গাইতে পারি এবং আপনারা ভালো থাকবেন, শুভকামনা সবসময়। অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ গানে যাব, তার আগে আমি একটু বিদায় জানাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, ফার্স্ট ছুটির দিনে গানের সাথে আপনাদের সকালটা নিশ্চয়ই চমৎকারভাবে শুরু হয়েছে, শুধু সকাল নয় সারাটা দিন আপনাদের ভালো কাটুক সেই কামনাই করি, ভালো থাকবেন, শুভ সকাল। আমরা তাহলে কোন গানটি শুনছি আজকে অনুষ্ঠানের শেষ পরিবেশনায়? পুরনো গানে গাই নাকি কি বলো? যেটা মনে আসে, আমার মনে হয় আমরা না খুঁজে চোখ বন্ধ করে যে গানটা মনে চলে আসে সেটাই শুনে ফেলি। বুঝতে পারছি, আমি তো ভাবছিলাম এই গানে শেষ। আবার বলি, যা গান গাইছি উনি আমাদের অত্যন্ত অত্যন্ত প্রাণের মানুষ, মনের মানুষ, সবার, সারা পৃথিবীর সবার প্রিয় সাবিনা আপার গান। শুধু গান গে পড়ে যায়, শুধু